স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা গতকাল যে টপিকটা শুরু করেছিলাম, ভগ্নাংশ, ধারণা আর প্রকার, এই টপিকটার পরে যে টপিক আছে অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ পূরণ ও ভাগ, এইগুলি পড়ব। এটা আমাদের আসাম টেট ম্যাথমেটিক্স এলপি সিলেবাসের 2 নম্বর সাবইউনিটে আছে। তো ভগ্নাংশের যোগ, কিভাবে আমরা দুটো ভগ্নাংশকে যোগ করি? তো মনে করো একটি ভগ্নাংশ আছে 2/1, তার সঙ্গে আমরা যোগ করব আর একটা ভগ্নাংশ 3/1। তো এরকম ভগ্নাংশকে যখন যোগ করা হয় তখন আমরা ভগ্নাংশের হর যেগুলো থাকে সেগুলোর লসাগু নেই। যেমন 2 আর 3-এর লসাগু, 2 আর 3-এ কোনো উৎপাদক নেই, তাই 2 আর 3-এর লসাগু সোজাসুজি আমরা 2 আর 3-কে পূরণ করব, অর্থাৎ 2 আর 3-এর লসাগু হবে 6। এই 6-কে আমরা লসাগু নেব, নিয়ে আমরা এরকম করব যে 2 6-এর মধ্যে 3 বার গেল, 3 পূরণে উপরের লবের সঙ্গে পূরণ, 3 পূরণ 1, আবার 3 6-এর মধ্যে 2 বার গেল, তো 2 পূরণ 1, তাহলে উপরে হলো 3 যোগ 2 5, উত্তর হবে 6/5। এবারে দুটো ভগ্নাংশ না দিয়ে যদি 3টা ভগ্নাংশ দিয়ে দিই তাহলেও কিন্তু সেম হবে। যেমন এর সঙ্গে দিয়ে দিল 6/5, এবারে 2 3 আর 6-এর লসাগু আমরা বের করি। 2 3 আর 6-এর লসাগু নিতে হবে, যে হরগুলো আছে সেগুলো লসাগু নিতে হবে, তো 2 দিয়ে করলে 2 1 3 3, আবার 3 দিয়ে করলে 1 1 1, তাহলে 2 আর 3 2 আর 3 এবং 6-এর লসাগু কত হবে? 6 হবে। এবারে 2 6-এর মধ্যে 3 বার গেল, 3 পূরণ 1, 3 6-এর মধ্যে 2 বার গেল, 2 পূরণ 1, আবার 6 6-এর মধ্যে 1 বার গেল, 1 পূরণ 5, তাহলে উপরে কত আসবে? 3 যোগ 2 যোগ 5, অর্থাৎ 10। তাহলে টোটাল কত হচ্ছে? এবারে আমরা যখন করব তখন জিনিসটাকে এরকম রাখতে পারবো না, কিন্তু আমরা এটাকে যতক্ষণ অব্দি ভাগ করা যায় ততক্ষণ আমরা ভাগ করে ছোট করবো। যেমন 2 দিয়ে ভাগ করলে 3 আছে, এখানে 5 আছে, তাহলে উত্তর হবে, আমাদের উত্তর হবে 3/5। এরকম আমরা যোগ ভগ্নাংশের যোগ করি। ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সমান নিয়ম, এরকম লসাগু নিয়ে আমরা বিয়োগ করি, শুধু যোগের জায়গায় বিয়োগ বসে। যেমন 2/1 বিয়োগ আছে, এবারে 3/1, তাহলে সেম লসাগু নেব। লসাগু নিয়ে আমরা দেখবো যে 2 6-এর মধ্যে 3 বার গেল, 3 পূরণ 1, এবার যোগ না বসিয়ে বিয়োগ বসাবো, 3 6-এর মধ্যে 2 বার গেল, 2 পূরণ 1, তাহলে উপরে হলো 3 বিয়োগ 2, অর্থাৎ 1, তাহলে উত্তর হবে 6/1। এবারে যখন আমরা ভগ্নাংশে পূরণ করব তখন আমরা কি করতে পারি? ভগ্নাংশের পূরণ 2 রকম হতে পারে। আচ্ছা, তারও আগে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে একটা জিনিস দেখাই। যেমন এরকম থাকতে পারে একটা ভগ্নাংশের সঙ্গে আরেকটা পুরো পূর্ণ সংখ্যার যোগ, তখন আমরা কি করি, আমরা ভাবি যে মনে মনে এই পূর্ণ সংখ্যা যেটা আছে 7, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে তখন আমরা কি করব, 2 আর 1-এর লসাগু নেব, 2 আর 1-এর লসাগু 2, 2 1 বার গেল, 1 পূরণ 1, 2 বার গেল, 1 2-এর মধ্যে 2 বার গেল, 7 পূরণ 2, তাহলে উপরে হলো 1 যোগ 14, অর্থাৎ 2/15। এরকম পূর্ণ সংখ্যা আমরা যোগ করতে পারি ভগ্নাংশের সঙ্গে। তারপরে ভগ্নাংশের যখন পূরণ করি আমরা, তখন আমরা কি করি, ভগ্নাংশের পূরণ যখন করি আমরা, তখন আমরা কি করি, লব লব উপরে পূরণ করি আর হর আর হরকে নিচে পূরণ করি। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, এই সূত্র মতে আমরা ভগ্নাংশের পূরণ করি, যদি উদাহরণ দিয়ে বলি, যেমন আগেরটাই নিচ্ছি 2/1, পূরণ এবারে 3/1। যেমন পূরণ করি বা গুণ করি তখন আমরা উপরে উপরে লবে লবে পূরণ করি। যেমন এখানে আছে 1 আর 1, তাহলে 1 পূরণ 1 কত হবে?
एक आर चे दुई पूरण तीन ताले वालो छय तो भग्नांशे पूरण समय लब लब पूरण करा हय आर हर हर पूरण करा हय एबारे जदि दुटो भग्नांश ना थाके जदि तीनटा थाकतो ताहले आमरा कि करतम लब गुलो सब पूरण करतम आर हर गुलो सब पूरण करतम एबारे देखि भग्नांशेर भाग ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস করি যেমন ভগ্নাংশে যেমন যে কোনো একটা ভগ্নাংশ যেমন দুই ভাগের এক আর একটা ভগ্নাংশ যেমন দিল দুই ভাগের তিন পূরণ না ভাগ এবারে এরকম যদি ভগ্নাংশের ভাগ দেওয়া থাকে তাহলে আমরা একটা জিনিস করি যে জিনিসটাকে দিয়ে ভাগ করব অর্থাৎ এখানে বলেছে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে কি দিয়ে করতে হবে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো যেটাকে দিয়ে ভাগ করব অর্থাৎ ভাগ চিহ্নের শেষে যেটা থাকবে ওইটাকে আমরা লব আর হরের জায়গা পরিবর্তন করব তা উল্টিয়ে নেব জিনিসটাকে যেমন দুই ভাগের এক ভাগের চিহ্নে ভাগ চিহ্নের আগে থাকলো তারপরে ওই জিনিসটাকে উল্টিয়ে নেব দুই ভাগের তিন ছিল আমরা লিখবো তিন ভাগের দুই আর যেহেতু উল্টিয়ে নিয়েছি ওই জন্য ভাগ চিহ্ন পরিবর্তন করে এবারে পূরণ চিহ্ন দেব এটাই হচ্ছে ভগ্নাংশের ভাগের নিয়ম এবার উপর উপর পূরণ করলে এক পূরণ দুই দুই নিচে দুই পূরণ তিন ছয় ছোট করা যায় তিন ভাগের এক তো এটাই হলো ভগ্নাংশের ভাগের নিয়ম যেখানে আমরা কি করি বাগ বাগ চিহ্নের পরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা উল্টিয়ে নিই যেমন এখানে আছে দুই ভাগের তিন আমরা উল্টিয়ে তিন ভাগের দুই লিখে দিয়েছি আর বাগ চিহ্নটা চেঞ্জ করে আমরা পূরণ চিহ্ন দিয়েছি তো এরকম ভগ্নাংশের ভাগ করা হয় আরেকটা জিনিস যাই পূর্ণ সংখ্যার সঙ্গে কিরকম ভাগ করা যায় যেমন একটা ভগ্নাংশ সাত ভাগের এক এটাকে পূরণ করতে হবে চোদ্দোর সঙ্গে তাহলে পূর্ণ সংখ্যা সবসময় আমরা ধরি কোন জায়গায় আছে সবসময় আমরা ধরবো একটা পূর্ণ সংখ্যা সবসময় লোভে থাকবে মানে এই চোদ্দোর সঙ্গে চোদ্দ যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করতে লাগে তখন আমরা বলবো যে চোদ্দের নিচে এক আছে তাহলে চোদ্দ কোথায় চলে গেল চোদ্দ সবসময় উপরে থাকবে মানে কিছু যদি দেওয়া না থাকে শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যা যা থাকবে সেটা আসলে উপরে থাকে তো যদি উপরে থাকে তাহলে উপরে একের সঙ্গে চোদ্দ পূরণ হয় চোদ্দ আর নিচে সাত কাটাকাটি করলে দুই এক তার আনসার দুই হবে এরকম পূর্ণ সংখ্যা কেউ ভগ্নাংশের সঙ্গে পূরণ করা যায় এবারে যদি ভাগ আসে যদি বলা হয় সেম জিনিসটাই এবার যদি ভাগ করার জন্য বলা হয় পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ তাহলে এই সংখ্যাকে উল্টাতে লাগবে তো কিভাবে উল্টাবো এটাকে ভাগ চিহ্ন পরিবর্তন হয়ে পূরণ চিহ্ন হয়ে গেল আর চোদ্দকে কি করতে লাগবে চোদ্দকে এবারে উল্টাতে লাগবে এখন চোদ্দ সঙ্গে কি আছে আর আমরা আমরা ভেবে আমরা মনে মনে এটা ভাবতে পারি যে চোদ্দের নিচে মনে মনে এক আছে তাহলে উল্টানোর পর এক উপরে চলে যাবে চোদ্দ নিচে চলে আসবে তাহলে উপরে পূরণ করলে হবে এক সাত পূরণ চোদ্দ আটানব্বই এবার আমরা দেখি যে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে যেমন এরকম ডাইরেক্ট ভাগ বা পূরণ করার জন্য না দিয়ে এরকম বলবে যে ৩৫ সমস্ত দুই ভাগের এক একটি আট ভাগের এক আছে ৩৫ সমস্ত দুই ভাগের এক ৩৫ সমস্ত দুই ভাগের একে কয়টি আট ভাগের এক আছে মানে এটার মধ্যে কয়টা এটা আছে আমরা যদি বলি যে দশের মধ্যে কয়টা দুই আছে তাহলে আমরা কি করি দশকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই যে পাঁচটা তো দশের মধ্যে আমরা জানি পাঁচটা দুই আছে এরকম ভগ্নাংশের বেলাও ৩৫ সমস্ত দুই ভাগের একের মধ্যে কয়টি আট ভাগের এক আছে দিয়ে অপশন দিয়ে দিল ৩৮৪ ২৮৪ ৩০০ ৪০০ আমরা করে দেখি কি হয় মানে এটাকে আমরা ভাগ করব ৩৫ সমস্ত দুই ভাগের এক ভাগ আট ভাগের এক আমরা একটা মিশ্র ভগ্নাংশে আছে তো ভাগের বা পূরণের সময় আমরা কি করতে লাগে ভগ্নাংশের যোগ বিয়োগ পূরণ ভাগের সময় কি করতে লাগে মিশ্রকে অপকৃত ভগ্নাংশে নিতে লাগবে তো আমরা সেদিন শিখেছিলাম কিরকম নিতে লাগে কোনাকুনি দুইকে ২৫ দিয়ে পূরণ করতে লাগে ৭০ প্লাস ওয়ান ৭১ এদিকে এটাকে আমরা চেঞ্জ করে নেব ভাগ চিহ্ন চেঞ্জ করে আমরা দিলাম পূরণ চিহ্ন আর এটাকে উল্টালে আট উপরে চলে আসবে তাহলে এবারে কত হয় দেখি ৭১ পূরণ আট
আর নিচে হচ্ছে দুই, ছোট গোড়া যায় চারবার একবার, তাহলে উপরে থাকলো তাহলে চার চার সাথে আঠাশ, তো আনসার হবে 284। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে এরকম এরকম একটু কমপ্লেক্স করে দিতে পারে জিনিসটা, 1 5 প্লাস এখানে 2, এখানে আবার 3 সমস্ত 4 ভাগের 1। প্রশ্নটা ভালো করে দেখো, এখানে কি বলেছে, এটা বগ্নাশের মতো দিয়ে বলেছে, উপরে 1 আর নিচে হরে যে জিনিসটা আছে ওইটার মধ্যে আবার অনেক কিছু আছে, হরের মধ্যে 5 তো আছেই, সঙ্গে আছে আরও একটা ভগ্নাংশের মতো যেখানে আবার লোভে আছে 2, হরে আছে 3 সমস্ত 4 ভাগের 1। তো আমরা এটা পুরো জিনিসটাকে সলভ করব, ধাপে ধাপে সলভ করতে লাগবে, যেমন 1 যেরকম আছে সেরকম থাকুক, 5 যেরকম আছে সেরকম থাকুক, এই জিনিসটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারবো, 2 এর নিচে 3 সমস্ত 4 ভাগের 1 মানে 3 × 12 আর 1 এ 13। এবারে আমরা লিখব 1 5 প্লাস 2 এর নিচে একটা আছে মানে 2 কে 4 ভাগে 13 দিয়ে ভাগ, তাহলে আমরা এরকম ক্ষেত্রে কি করি, এরকম ক্ষেত্রে আমরা 2 থাকে আর যেটা দিয়ে ভাগ ওইটাকে উল্টাই আমরা আর পূরণ চিহ্ন দিয়ে দিই, তো উল্টালে হবে 4 13 ভাগে 4। এবারে দেখো 1 আছে 5 আছে, এখানে হিসাব করলে 2 এর সঙ্গে 13 ভাগের 4 পূরণ হয়েছে, তো উপরে উপরে পূরণ লবে লবে পূরণ 8 হলো, 8 13 থাকলো। এবারে দেখো জিনিসটা একটু সিম্পলার হয়েছে, এখন আমরা 1 থাকলো 5 প্লাস লিখবো না, এখানে আমরা লসাগু নিয়ে নেব, 5 প্লাস 13 ভাগের 8 আছে তো লসাগু নিয়ে নেব, 5 এর নিচে মনে মনে 1 আছে তো 13 আর 1 এর লসাগু হচ্ছে 13, 13 বার গেল 5 13 65, 13 13 মধ্যে 1 বার গেল 8 থেকে 8, তাহলে 1 উপরে নিচে 65 যোগ 8 মানে 70 73 আর নিচে 13। এবারে দেখো 1 এর নিচে একটা ভগ্নাংশ আছে মানে 1 কে এই ভগ্নাংশ দিয়ে ভাগ, তার মানে হচ্ছে আমরা যদি 1 লিখে পূরণ চিহ্ন দিয়ে দিই তাহলে এই জিনিসটাকে উল্টাতে লাগবে, 13 উপরে চলে যাবে 73 নিচে চলে আসবে, এখন পূরণ করলে 13 একে 13 নিচে 73, আনসার হবে 73 ভাগের 13।